আজকে আমার রান্না মা ঠাকুমাদের হাতে পুরনো দিনে গ্রীষ্মকালের গরমে ঝিঙের একটা পাতলা ঝোল মা ঠাকুমারা বানাতো, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগতো। তাহলে চলো আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, ওভারনাইট ভিজিয়ে রাখা মটর ডালটাকে একটা মিক্সিং ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। মটর ডালটাকে এবার আমরা বেটে নেব। দিয়ে দিচ্ছি অল্প ছোট একটা আদার টুকরো, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু নুন। এই কটা জিনিস দিয়ে কিন্তু ডালটাকে একটা খুব ভালো আমরা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি একবারে মিহি করে বাঁটবো না, একটু খচা খচা দানা থাকবে। আমি অল্প একটু হলুদও দিয়ে দিলাম যাতে খুব ভালো করে মিশে যায়, ব্লেন্ড হয়ে একসাথে মিশে যায়। ডালটা আমাদের বাঁটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। আমার ঠাকুমা যেমনভাবে রেসিপিটা বানাতো সেরাম প্রসেসেই মায়ের থেকে জেনে নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। আগেকার দিনে দিদা বা ঠাকুমারা যে কোনো বড়া বানাতো দেখতো, তাতে কিন্তু একটু অল্প মিষ্টি দিত। এতে কিন্তু বলতো বড়াটা বেশ খড়া খড়া হবে আর ভেতরটা একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালমাটাটাকে রেখে দিলাম। এদিকে দেখো, গ্যাসের উপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিলাম। আগেকার দিনে হোয়াইট অয়েলের ব্যবহারটা খুবই কম ছিল, সব কিছু কিন্তু সর্ষের তেলেই হতো, তাই আমিও রান্নাটা সর্ষের তেলেই করছি। এবার বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে আমরা ভেজে নেব। সেম প্রসেসে প্রথমে সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমরা যতই আধুনিকা হয়ে যাই বা যতই ভালো ভালো রান্নার রেসিপি আমরা শিখি, আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা যে রান্নাগুলো বানাতো তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধরনের টেস্ট থাকতো। অল্প তেল মশলা দিয়ে বানাতো, তাও কিন্তু রান্নাগুলো খেতে জাস্ট অসাধারণ হতো। এদিকে দেখো, বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছে তেজপাতা। 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো। এই অল্প তেলটার মধ্যেই কিন্তু সব তরকারিটা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি দেখো টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই যে রেসিপিটা হবে, এটার মধ্যে কিন্তু বাটা মশলা যাবে, যার মধ্যে থাকবে ধনে আর জিরে বাটা। অল্প একটু নুন দিয়ে দিলাম, আর এই যে মশলাটা দেবে সেটা যদি শিলপাটায় বেটে নেওয়া হয় তার টেস্টটা কিন্তু আরও ভালো আসে। 2 চামচ ধনে বাটা আর 2 চামচ জিরে বাটা একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি। এবার দেখো, এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর একটু ভালো কালার যাতে আসে তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আর লম্বা করে কেটে রাখা ঝিঙে। আলু আর ঝিঙেটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তোমরা কিন্তু মনে করো না, আলুর সঙ্গে ঝিঙে দিলে যদি ঝিঙেটা বেশি গলে যায়, একদমই কিন্তু হবে না। চন্দ্রমুখী আলু দিয়েছি, খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে লাগবে না। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আলাদা করে আলু ঝিঙে আমি ভেজে নিইনি, তাই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। ঝিঙে থেকে তো প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। মোটামুটি 10 মিনিট টাইম ঢাকা দিয়ে রাখলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে একদমই গলে যায়নি, ঝিঙেগুলোও কিন্তু গোটা গোটা আছে। ভেজে রাখা বড়াগুলো এবার দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আরেকটু গরম জল তোমরা পরে অ্যাড করতে পারো, যেহেতু বড়াতে কিন্তু ঝোলটা একটু টেনে নেবে, আর এই একটু ঝোলঝোলই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। আমি নামানোর শেষে অল্প একটু ঘি দিয়েছি, যেটা আমার ঠাম্মাও দিত। তোমরা না চাইলে, গরমের রিচ যদি না চাও, ঘিটা কিন্তু স্কিপ করতে পারো। যেহেতু অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে, তাই 1/2 চামচ ঘি দিলে কিন্তু খুব একটা বেশি প্রবলেম হবে না। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। যে কোনো নিরামিষ দিনে দুপুরে বা দুপুরে লাঞ্চের সাথে এরকম একটা ঝিঙে ট্যালট্যালে ঝোলের রেসিপি তোমরা বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াও, কেমন লাগলো অবশ্যই জানিও।